অনেকে কান ধরে তওবা করে থাকেন, এটি কি তওবার সঠিক নিয়ম? অনেকেই তওবা করতে গিয়ে বলেন যে আমি এই কাজ আর করবো না, অন্যায় করে ফেলেছি, তওবা তওবা এটা বলে উনি কানে হাত দেন। অনেক সময় দেখা যায় যে দুই গালে মৃদু আঘাত করেন এবং বলেন তওবা তওবা তওবা। তো এই যে গালে হাত দিয়ে বা গালে মেরে তওবা কিংবা নিজের কান নিজে ধরে তওবা, গালে প্রতীকী মেরে তওবা করা, এটি কি তওবার কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা? উত্তর হলো, তওবা মূলত একটি চেতনার নাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। মানসিকভাবে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ভুল পথ থেকে আপনি সঠিক পথে আসবেন, আপনি আল্লাহর অবাধ্যতা থেকে আল্লাহর বাধ্যতার পথে আসবেন, এই যে ডিসিশনটা আপনি মনে নিলেন এইটা হলো তওবা। এটা অন্তরেই হয়ে যায় মূলত, তারপরে মুখে উচ্চারণ করাটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবার যে ইয়েগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলোতে আমরা মুখে উচ্চারণ করে বলি যে আল্লাহ আমি ফিরে আসছি আপনার দিকে, আপনার কাছে ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকে ফিরে আসছি। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তওবা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন যে আল্লাহর কাছে দোয়ার অংশ হিসাবে মানুষ আল্লাহর কাছে বলবো অতবা আলাইনা, আল্লাহ আমাদের তওবা কবুল করে নিন, আমরা আপনার কাছে তওবা করে ফিরে আসছি। তো এই যে তওবার বিষয়টা মুখে উচ্চারণ করাটা, এটা উত্তম ভালো, বাট মূল তওবাটা অন্তরেই হয়ে যায়। কেউ যদি উচ্চারণ মুখে নাও করেন তারপর তার তওবা হয়ে গেছে বলা যাবে। অতএব ইস্তেগফার, তওবা, ইস্তেগফার হলো ক্ষমা প্রার্থনা করা, তওবা হলো যে অপরাধটা করেছি সেটা আর না করার সংকল্প করা, এইটা হলো তওবা। ফিরে আসলাম, আমি সিদ্ধান্তটা চেঞ্জ করলাম, আমি আমার রুট পরিবর্তন করলাম, এটাই তওবা। এই তওবার জন্য কানে হাত, গালে মারা, প্রতীকী মার অথবা আপনার কানে কান মলা, নিজের কান নিজে মলা, এগুলোর প্রয়োজন নেই। তবে এটি একটা প্রতীকী আত্মশাসন বলা যেতে পারে যে আমি কেন করলাম, নিজেকে ভর্ৎসনা করা, এটা তওবার একটা পার্ট যে নিজেকে আমি ভর্ৎসনা করবো। সেই ভর্ৎসনাটা মনে মনে হতে পারে যে আমি কেন করলাম, আমার এটা করা উচিত হয়নি, আমি ভেতরে ভেতরে লজ্জিত হলাম, অনুতপ্ত হলাম, এটি তওবার একটি অংশ। তওবার জন্য যে শর্তগুলো আছে ভিতরে এটি একটি, যে আপনি যে অপরাধ করেছেন সেটা থেকে ফিরে আসবেন, সে অপরাধ আর কখনও করবেন না, সে সংকল্প করবেন এবং যে অপরাধ হয়ে গেছে ইতিপূর্বে সেটার জন্য লজ্জিত হয়ে নিজেকে নিজে শাসন করবেন, অনুতপ্ত হবেন, আফসোস করবেন, আক্ষেপ করবেন নিজের এই কৃতকর্মের কারণে। এইগুলো তওবার পাঠ, এই কাজগুলো থাকতে হয়। তো আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তো হক দিয়েই দিতে হবে, তারপর আপনার তওবা কবুল হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তো এই কাজগুলো অন্তর দ্বারা সম্পাদিত হয়। তারপরও কেউ যদি কানমলার মাধ্যমে প্রতীকী আত্মশাসন করেন যে না আমি সরি, এটা নিজে নিজে তিনি করলেন, তো সেটি হতে পারে, এটা কোনো গর্হিত বিষয় নয়, তার ভেতরকার যে অনুভূতি সেটা তিনি নিজে নিজে প্রকাশ করলেন জাস্ট, কিন্তু এটার জন্য তওবা থেমে থাকবে না এবং এটা তওবার কোনো পার্ট নয় এবং তওবার জন্য এটা শর্তও নয় যে কান মলতে হবে, এরকম কিছু করতে হবে। এটা জাস্ট আমার ভেতরকার যে অনুভূতিটা সেটাকে আমি প্রকাশ করলাম আর কি। কেউ যদি এরকম করতে চায় করলেন, সেটাকে তওবার অংশ মানা করে করলেন, অসুবিধা নেই।